আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কার্ডিং মেশিনের স্লাইভার ফিনিশ টাইম ক্যালকুলেশন। কার্ডিং মেশিনের স্লাইভার ফিনিশ টাইম ক্যালকুলেশন মানে হচ্ছে, আমি যদি কার্ডিংয়ের একটা স্লাইভার ক্যান যদি ড্রয়িং মেশিনের পিছনে ফিট করি, তাহলে সেই স্লাইভারটা কতক্ষণ পর্যন্ত চলবে, কতক্ষণ পরে স্লাইভারটা শেষ হবে, সে সম্পর্কে আজকে আলোচনা করব বিশদভাবে। সে কার্ডিং মেশিনের স্লাইভার যদি 8000 মিটার হয়, ড্রয়িং মেশিনের ড্রাফট যদি 6.34 হয়, ডেলিভারি স্পিড 650 মিটার পার মিনিট, তাহলে স্লাইভার ফিনিশ টাইম কত অথবা কতক্ষণ পরে আমার স্লাইভারটা শেষ হবে, সেটাই আজকে আমরা ক্যালকুলেশন করব। এখানে উল্লেখ করি যে আমাদেরকে অনেক সময় প্রশ্ন করতে পারে বা প্রশ্নতে দিতে পারে ইন্টারভিউ বোর্ডেতে অথবা যে কোনো সময়, যে ড্রয়িং মেশিনের আমাকে এখানে ড্রাফটটা উল্লেখ করে দিল না, কার্ডিং মেশিনের গ্রেন উল্লেখ করে দিল, ড্রয়িং মেশিনের স্লাইভার গ্রেন উল্লেখ করে দিল। তো যদি এরকম হয়ে থাকে যে কার্ডিং মেশিনের স্লাইভার গ্রেন উল্লেখ করলো, ড্রয়িং মেশিনের স্লাইভার গ্রেন উল্লেখ করলো, তাহলে সেক্ষেত্রে স্লাইভার গ্রেন থেকে আমাকে স্লাইভারের হ্যাঙ্ক বের করে নিতে হবে। যদি স্লাইভার হ্যাঙ্ক উল্লেখ করে, তাহলে স্লাইভার যদি হ্যাঙ্ক উল্লেখ করে যে কার্ডিং মেশিনের স্লাইভার হ্যাঙ্ক এত, ড্রয়িং মেশিনের স্লাইভার হ্যাঙ্ক এত, তাহলে সেক্ষেত্রে আমাকে স্লাইভার হ্যাঙ্ক থেকে আমাকে ড্রাফট বের করে নিতে হবে, তাহলে আমরা ক্যালকুলেশনটা সুন্দরভাবে করতে পারব। তাহলে স্লাইভার হ্যাঙ্ক থেকে আমরা ড্রাফট কীভাবে বের করব, সেক্ষেত্রে সূত্র হচ্ছে, যদি স্লাইভার হ্যাঙ্ক দেওয়া থাকে, তাহলে ডেলিভারি হ্যাঙ্ক ডিভাইডেড বাই ফিট হ্যাঙ্ক ইনটু ডাবলিং। তাহলে ড্রয়িং মেশিনের ডাবলিং কত আছে আর ডেলিভারি হ্যাঙ্ক কত, ড্রয়িং মেশিন থেকে আউটপুট যেটা বেরোচ্ছে সেই স্লাইভারটার হ্যাঙ্ক কত, এবং ফিট হ্যাঙ্ক মানে পিছনে যে আমরা স্লাইভারগুলো ফিট করলাম সেই স্লাইভার হ্যাঙ্ক কত, মানে ড্রয়িং মেশিনের আগের প্রসেস যেটা সেটার হ্যাঙ্ক কত। এখানে আমরা কার্ডিং উল্লেখ করেছি, তাহলে কার্ডিং মেশিনের স্লাইভার হ্যাঙ্ক কত সেটা আমাদের বের করে নিতে হবে। বের করে নিয়ে আমরা সর্বোপরি আমরা ড্রাফটটা বের করতে হবে, কারণ আমাদের ক্যালকুলেশনের জন্য সূত্র হচ্ছে ড্রাফট দিয়ে আমাদেরকে ড্রাফটটা বের করে নিতে হবে। তাহলে আমরা এখন ক্যালকুলেশনটা করি। আমরা জানি স্লাইভার ফিনিশ টাইম মানে স্লাইভারটা শেষ হওয়ার যে সময় সেটা বের করার জন্য সূত্র হচ্ছে ড্রাফট ইনটু লেন্থ মানে স্লাইভারের লেন্থ ডিভাইড বাই ডেলিভারি স্পিড। এটা হচ্ছে 100% এফিসিয়েন্সিতে। যদি এফিসিয়েন্সি উল্লেখ করা থাকে যে 90% এফিসিয়েন্সি, 95% এফিসিয়েন্সি, 85% এফিসিয়েন্সি, যদি এফিসিয়েন্সি উল্লেখ করে দেয় তাহলে আমরা এফিসিয়েন্সি এখানে গুণ করে দিব। তাহলে আমাদের ড্রাফট ইনটু স্লাইভার হেন্থ ইনটু এফিসিয়েন্সি ডিভাইড বাই ডেলিভারি স্পিড, আমাদের সূত্র হচ্ছে এটা। এটা যে কোনো স্লাইভারের ক্ষেত্রেই, যদি স্লাইভার ফিনিশ টাইম বের করতে হয় সূত্র এটা, যদি আমাদেরকে রোবিং ফিনিশ টাইম বের করতে হয় সেক্ষেত্রেও আমাদের সূত্র এইটাই যে ড্রাফট ইনটু লেন্থ, ওখানে হচ্ছে রোবিংয়ের লেন্থ, তখন হবে রোবিংয়ের লেন্থ, রোবিং ফিনিশ টাইম বের করবো রোবিংয়ের লেন্থ ডিভাইড বাই ডেলিভারি স্পিড। যদি বলে যে ফিনিশার ড্রয়িংয়ের স্লাইভার ফিনিশ টাইম বের করো, সেক্ষেত্রে একই সূত্র। যদি বলে ব্যাকার ড্রয়িংয়ের স্লাইভার ফিনিশ টাইম বের করো, সেক্ষেত্রে একই সূত্র। যদি বলে ল্যাপ ফর্মার থেকে একটা ল্যাপ আমরা বের করলাম, কম্বার মেশিনে ফিট করলাম, তাহলে কম্বার মেশিনে এই ল্যাপটা কতক্ষণ চলবে, সেক্ষেত্রেও এই সূত্র। এই সূত্রটাই এটা যদি ফিনিশ টাইম বের করতে হয়। এটা রোবিং ফিনিশ টাইম হইতে পারে, স্লাইভার ফিনিশ টাইম হইতে পারে, ল্যাপ ফিনিশ টাইম হইতে পারে, সব ক্ষেত্রেই এই সূত্রটাই আমরা প্রয়োগ করব। তাহলে স্লাইভার ফিনিশ টাইম ক্যালকুলেশন আমরা এখন করছি। তাহলে ড্রাফট ইনটু স্লাইভার লেন্থ ডিভাইড বাই ডেলিভারি স্পিড, তাহলে আমাদের এখানে ড্রাফট দেওয়া আছে 6.34, আমাদের এখানে ড্রাফট দেওয়া আছে 6.34, আমাদের আমি এখানে 6.34 দিলাম, আর কার্ডিং মেশিনের স্লাইভার লেন্থ দেওয়া আছে 8000 মিটার, আমি 8000 মিটার দিলাম, ডেলিভারি স্পিড ড্রয়িং মেশিনের ডেলিভারি স্পিড দেওয়া আছে 650 মিটার পার মিনিট, তাহলে 650 মিটার পার মিনিট দিলাম, তাহলে আমাদের উত্তর আসলো 78.03, এটা হচ্ছে মিনিট, এত মিনিট আসলো। তাহলে এত মিনিটে কত ঘন্টা, আমি যদি এটাকে যদি ঘন্টায় কনভার্ট করি মানে 60 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের সময় আসবে 1.3 আওয়ার্স। 1.3 আওয়ার্স মানে হচ্ছে এই 78.3 সেকেন্ড যেটা বের করলাম, 78 মিনিট 3 সেকেন্ড, এটাকে যদি আমি 60 দিয়ে মানে ঘন্টায় যদি কনভার্ট করি, তাহলে 1.3 আওয়ার্স হচ্ছে আমাদের এই ফিনিশ টাইম ক্যালকুলেশন। এটা হচ্ছে 100% এফিসিয়েন্সিতে আমি এখানে বের করেছি। যদি এফিসিয়েন্সি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এখানে এফিসিয়েন্সি গুণ করে দিলেই আমাদের অত পার্সেন্ট এফিসিয়েন্সিতে আমাদের ফিনিশ টাইমটা ক্যালকুলেশন হবে। সেক্ষেত্রে যখন এফিসিয়েন্সি আমি উল্লেখ করব তখন এই ফিনিশ টাইমটা একটু বেড়ে যাবে, কারণ যখন এফিসিয়েন্সি 100% এফিসিয়েন্সিতে মেশিনটা যেভাবে চলবে, যখন 95% বা 85% বা 80% বা 90% এরকম যখন আমাকে উল্লেখ করবে,
সাপোজ 98 বললো 95 বললো, তখন এই ইফিসিয়েন্সি যখন কমে যাবে তখন ফিনিশ টাইমটা বেড়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের সূত্র। তো আজকে এ পর্যন্তই, ভবিষ্যতে আপনাদের সাথে আরও খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।